তো শনিবার রাতের বেলা বাড়িতে আসিনি, তো রবিবার ভোরবেলা বাড়িতে এসে আমি ভিডিও করেছিলাম। তো আমার না কীভাবে ডিলেট হয়ে গেছে ভিডিওটা, তো বাবুর বাবা সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল সেদিনকারের মতন। তো এখন উঠলো 3টের সময়, আমি ডাকলাম যে খেয়ে নাও খেয়ে নাও। তো আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটির তরকারি রান্না করেছি, তো সেটা দিয়ে ভাত খাচ্ছে আর উচ্ছে ভেজেছিলাম। তো চলো আমি একটু বাইরে দেখিয়ে দিই তোমাদের। এদিকে না মেঘলা মেঘলাও করেছে, মানে রোদ্দুর বৃষ্টি পড়ছে। আর এই দেখো আমার গাছে গোলাপ হয়েছে, এগুলো নতুন গাছ নিয়েছিলাম, সেগুলোর ডাল কেটে দিয়েছিলাম, তো আবার ডাল থেকে পাশের থেকে গাছ হয়েছে, মানে কলি এসছে, ফুল এসছে, সরি। আর এই দেখো কারি পাতা, আমাদের সব কিছু তো কারি পাতা লাগে। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু শুয়েছি, আর এইদিকে মন আর বাবু খেলছে। ওর বাবাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, তো ওর বাবা ভিডিও করছে এই ক্যামেরার পিছনের বাবা। আর আমি একটু শুয়েছিলাম, কারণ সারাটা দিন, পুরো সারাটা দিন সাফ সাফাই কাজ করেছি, মানে গণেশ পূজা আসছে যাই একটু একটু করে পয় পরিষ্কার করছিলাম। তো ওই যে মনা খেলছে, বাবুও খেলছে। তো আজকে ভাবছিলাম বিকেলবেলা কোথাও যাব, তো দেখো যাই কি না। বাবুর বাবা দেরিতে উঠলো, এখন বাবুকেও ছাড়তে যাব। টিউশন থেকে মেসেজ এখনও আসেনি। এ দেখো হাই, দেখো আমি শুয়েছিলাম, তাই মানে আমাকে দেখিও না, আমি ঘুমাচ্ছি তো আমাকে দেখাচ্ছে। আর আমি ওইদিকে জামা কাপড়গুলো সব শুকো টুকো দিয়ে আমি একটু আরাম করেছি, মানে শুয়েছি, এখনও খাইনি, কিচ্ছু খাইনি। তো যাই হোক, তো এই দেখো এই ওরও বলছে চোখ টিপে দাও, তো চোখ টিপে দিলাম, মানে তা তা তা। তার পাপা বলছে তোদের দুজনটা থেকে বাজারে চলে যাবো, বলে কি তা 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 তা, ওই শুনে বলে তা তা। ওদিকে বাবা করে বলছি চাকায় হাত দিও না, হাত দিও না, লেগে যাবে লেগে যাবে, তা শুনেই না। আমি না মেশিন চালাতাম আগে, এখনও চালাই, ওই মনার জন্য চালানো হয় না, ওই একটু বড় হয়ে গেলে চালাবো, তখন আমার নিজের হাত খরচাটা বেরিয়ে যেত, আর এখন হয় না, একটু অসুবিধা হয় যে সবসময় এটার জন্য ওটার জন্য বাবুর কাছে হাত পেতে হয়। এদিকে চা হচ্ছে, চা বানাচ্ছি, বাবুর কাছে চা খাবো, এদিকে চা বানাচ্ছি। আর চলো এদিকে কি হচ্ছে দেখাচ্ছি। এইদিকে যে এদিকে বাবু বাবা মোবাইল, মানে সারাটা দিন মোবাইল দেখে ও, এই চুপ। আর দোষ হয় আমার, কে দেখে দেখো তোমাদের সামনে। এই যে বাবু ব্যায়াম করছে, বাবুটা দিবে মামা মামা একটু সাইড দাও, ছোটটা না ও ব্যায়াম করবে, এই নাও না ওটা ধরো, দেবে দেবে এবার বলে একটু দিবি, বাবু একটু ব্যায়াম কর, হ্যাঁ দেখো তো, হ্যাঁ বাবু এরকম ব্যায়াম কি করে বাবার সাথে, ওর বাবাও তো ওই দেখো এও নেবে। ওর বাবা যদি ঘুমাতেও বলে না, চুপচাপ করে ঘুমিয়ে পড়ে। কি করছে দেখো, দাদু ঠাকুমা যখন ছিল না তখন একটু মাঝে মধ্যে চা বানাতাম, মাঝে মধ্যে ডেলি হতো, দেখো চা খাওয়া দেবে। ওর বাবা ফুঁ দিচ্ছে, আরো ফুঁ দিতে দেবে না, ও খাবে, এরকম করছে, গরম গরম মামা গরম, ফু করো ফু করো, খিদে লেগেছে, তখন আমি ভাত খেলাম খেলো না, চার খিদে লেগেছে, ভালো লাগছে। গরুর দুধ রেখেছি আজকের থেকে, নেই কি দুধ আসবে, এইসব করে রাখতে হবে। কতজন বললো কালকে, বললাম যে দুধ মনাকে দুধ খেতে বারণ করেছিল বাইরের দুধ, তা আজকের থেকে গায়ের দুধ চালু করেছি, গরুর দুধ, তাই বাবু বাবার সাথে শেয়ার করলাম, বললাম
তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা সন্ধ্যাবেলার চা মানে তোমাদের বলতে ভুলে গেছিলাম তো এটা এখন বিকেলের চা হচ্ছে এখন বাজে 8টা তো বাবু বাবা বলছে আমি ভাত খাবো না একটু চা করে দাও তো এদের তো খাওয়াবো এদিকে মনারে চা দিই না সে চা খাবে হ্যাঁ চা আমরা বানাই না জাস্ট ওর ঠাকুমা দাদু ছিল তখন একটু লাল চাটা বানাতাম এখন ঠাকুমা দাদুরা নেই মাঝে মধ্যে বাবু বাবা বলে তাই বানিয়ে দিই এই যে আমার ছোটটা দেখো হাত দিয়ে খাচ্ছে হাত দিয়ে মুড়ি খাচ্ছে আমার বাবুটা কিচ্ছু খায় না হাত দিয়ে এমনকি ভাত সবকিছু খাওয়াতে হয় আমার জলটা ধারে থাকবে তাও আমাকেই দিতে হবে তো বাবু বাবা বিস্কুট দিয়ে খাচ্ছে এখন রাতে রান্না নেই দুপুরে যা রান্না করেছি সেটাই রয়েছে আমি এখন চা খাবো না আমি এখন খাবো ভাত কারণ আমি দুপুরে খাইনি এখন ভাত খেয়ে তো শুয়ে পড়বো তো এদিকে বলছিল রাজুরাও নাকি আসবে তো রাজুরা বলতে আমার ওই ছেলে আর বৌমা তুমি তো জানো উপরে থাকে তো ওরা এখন আসার কথা তো আমি ঠিক জানি না তো এদের চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি জানতে পাই যে ওরা আসবে তো দেখি ওরা কখন আসে আর চলো আমি ভাবছি কালকের জন্য সবজি উবজি কেটে রাখবো তো পারি যদি তো তোমাদের দেখাবো তখন এদের তো খাওয়া কি চলবে দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে মনা ও খাওয়া নিজেও খায় আর এদিকে চা খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম দুটো শর্ট ভিডিও করব তো রাজুরা আসলো ওদের সাথে কথা বললাম তো রাজু বলছে কাকি এরকম ভিডিও করে নাকি আমি বলছি আমি এখন সাউন্ড দেবো না পরে সাউন্ড দেবো ওখানে আমি পারি না তোমরা সব বড় বড় ইউটিউবার আমি ছোট ইউটিউবার গরিব মানুষ তো যাই হোক তো মনাকে ঘুম পড়িয়ে দিয়েছি সুজাতা ওখানটা বসেছিল কাকা রয়েছে বলে ওখানে গেল না তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে রাখি পূর্ণিমার দিন সবাই মিলে তো সেই ব্যাপারেই কথা হচ্ছে কাকা ভাইপো দুজনে আইডিয়া করছে আর একটা খুশির খবর আছে তোমাদের সাথে শেয়ার করব তো খুশির খবর কি সেটা জানতে গেলে আমাদের সাথে থাকতে হবে আর রাখি পূর্ণিমা হোক দি খুব সুন্দর একটা ফিলিং আর চলো আমরা শুতে এসছি ওরা চলে গেল আমরা ভিডিও করলাম দুটো ভিডিও করে শুতে গেলাম তো চলো গুড নাইট তোমরা ভালো থেকো শুভরাত্রি আর বাবুও গুড নাইট বললো বাবু বাবাও গুড নাইট বললো ভালো থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট।